আসসালামু আলাইকুম এব্রয়ান আমি শাহিদা আক্তার ওয়েলকাম ব্যাক আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ব্রিটিশ মিউজিয়ামে তো এটা সম্পর্কে অনেক আগে শুনেছি কিন্তু পড়ালেখা বা বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে আসলে এখানে যাওয়া হয়নি প্রায় দুই থেকে তিন মাস আগে আমরা ব্রিটিশ মিউজিয়ামে গিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ খুবই ইন্টারেস্টিং একটা সময় আমাদের মানে খুবই আনন্দমন একটা সময় গিয়েছে এবং আমি আশা করি এই ভিডিও তো আপনাদের সকলেরই ভালো লাগবে যারা ভ্রমণ পিপাসু এবং ঘুরতে পছন্দ করেন আমি আপনাদেরকে কি দিয়ে বা কি দেখে আকর্ষণ লাগাবো আমি জানি না পুরোটা ভিডিওই আপনার ইন্টারেস্টিং যাদের ধৈর্য আছে তারা দেখুন বাট আমি নিজের কথা বলতে পারবো যে আমি গোল্ডে জিনিস দেখে ডায়মন্ডের জিনিস দেখে ভিডিও করতে করতে আমার ভিডিও এত লম্বা হয়ে গেছিল তো কেটে সেটে দশ মিনিটের মধ্যে করাই মানে নিয়ে আসছি কারণ বেশি বড় ভিডিও হইলে কিন্তু দেখতে মন চায় না আমার নিজের ক্ষেত্রে বলে তো আমি সেটাই চেষ্টা করেছি প্রত্যেকটা কর্নারে কর্নারে সৌন্দর্য এই হলো অবস্থা তো প্রথমে আমরা লিফটে করে চলে এসেছিলাম এসে লিফ্টের পাশে এসেছি এসে ফার্স্ট ফ্লোরে এসে তারপরে এইসব জায়গায় ভ্রমণ করেছি অনেক ইন্টারেস্টিং জিনিস দেখেছি এই যে এই যে কফিনটা দেখে আমার খুবই খারাপ লেগে উঠছে যে দেখেন আমরা যে যাই করি যেখানেই থাকি না কেন মৃত্যু আমাদের অবদারিত তো এই কফিনটা সেই চিহ্ন বহন করে এই যে এখানে একটা সেকশনে গিয়েছিলাম অনেকগুলো মানে পশু পাখি বা মানুষের ইয়া তারা তৈরি করছে বাট এত ছোট শেপের আমার হাতের দিকে তাকাইলে হয়তো আপনারা বুঝতে পারছেন কিন্তু এত নিখুঁত ছিল কাজগুলো তারপর পেন্টিং সেকশনে গিয়েছি আমরা যার পরে কিছু কিছু পেন্টিং ছিল হৃদয় স্পর্শ করার মতো আবার কিছু কিছু পেন্টিং দেখে আমার কি মনে হয়েছে আয় হ্যাঁ আমি কেন পেন্টিং করা শুরু করিনি আমি তো এর থেকে ভালো পেন্টিং করতে পারবো হয়তো বা ওখানে কোনো মিনিং আছে কিন্তু আমি বুঝিনি আমার বোধগম্য হয়নি তো আমার কাছে মনে হয়েছে যে তারা ওয়েস্ট অফ টাইম মানে যারা ছবিগুলো আঁকছে তারা সময় নষ্ট করছে তাদের জানি না আমাকে আবার তারা তারাও আমার উপর রাগ করে কি না এই যে এই পেন্টিংটা দেখেন এখানে সে বিভিন্ন ধরনের গ্লাসের ছবি এলোমেবে আর্ট করছে হ্যাঁ যাক এইটার মধ্যে আমি ক্রিয়েটিভিটি দেখছি বাট এটার মধ্যে আপনারা বলুন আপনারা কি ক্রিয়েটিভিটি দেখতেছেন হ্যাঁ হয়তো বা ওনারা ক্রিয়েটিভ ছিল বাট আমি হেসে হেসে রাফিকার আব্বুকে বলতেছিলাম শুনেন শুনেন দেখে যান এই সেকশন দেখেন এটা দেখার পর থেকে আমার না ছবি করার আগ্রহ মনে হয় আমার কনফিডেন্স বেড়ে গেছে যে আমিও ছবি আঁকতে পারবো এই তো আমি জানি বোকার মতো বলতেছি কিন্তু এগুলা ব্রিটিশ মিউজিয়ামের জায়গা করে নিয়েছে তার মানে এটার মধ্যে কিছু না কিছু বিশেষত্ব তো অবশ্যই আছে আমায় আমি ছবি আঁকলে তো মনে হয় না আমার বাসায় আমার হাজবেন্ডও ওর আঁকে রাজি হবে এই হলো অবস্থা বুঝছেন মানে ওইটা হচ্ছে মনের অনুভূতি জানালাম এই যে এই ছবিটা আমি শিওর যে পেইন্ট করেছে তার ঘন্টার পর ঘন্টা লেগেছে কিন্তু এটার মধ্যে আমি কোনো মিনিং খুঁজে পাইনি হয়তো মিনিং আছে বাট আমি আমার যে মোটা মোটা মস্তিষ্ক আমি এখানে কোনো মিনিং খুঁজে পাইনি অনেস্টলি বলতে গেলে তো আমরা যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ গিয়েছি আর আমাদের মেয়ে গিয়েছে মার্শাল্লা আর তো দেখা গেছে উনি ছেলে মানুষ উনার ইন্টারেস্ট দিকে আর আমি মেয়ে মানুষ আমার ইন্টারেস্ট দিকে আমার খালি ইন্টারেস্ট ছিল গোল্ডের আইটেমগুলোর মধ্যে এই দেখেন এ এই যে পাতা পাতা এগুলো দেখতেছেন এই যে হাঁড়ি পাতিল দেখতেছেন এগুলো সব গোল্ডের এই গোল্ডের এই ইয়েটা দেখে আমার খুব খারাপ লাগলো যার মাথা এটা ছিল তিনি হয়তোবা ধ্বংসস্থূপে চাপা পড়ছে পরে তার মাথাটা মানে চূণ্নভিন্ন হয়ে মানে এগুলো একসাথে হয়ে গেছে মানে জায়গাতে রয়ে গেছে তো আমরা মানুষরা কাজের ক্ষেত্রে কত অহংকার করি দেখেন তার পরিহিত গোল্ডের জিনিস হাজারো বছর আছে কিন্তু সেই লোকটা নাই তাহলে কিসের অহংকার এই হলো অবস্থা আর এটা দেখে আমার খুবই হাসি পাচ্ছিল সেটা হলো যে এটা সে ওই যে আমাদের দেশে বলে জিনালি জলি কোন কোন অঞ্চলে কি বলে আমি জানি না ওই বিভিন্ন ধরনের পেরেক এখানে রেখে দিয়েছে এটা একটা মানে কালেকশনারি রাখছে আর একটা প্রাউড মোমেন্ট ছিল যদিও ওই টাইমে আমার মোবাইলের চার্জ প্রায় শেষ শেষ অবস্থা বাঁচিয়ে রাখছিলাম একটা প্রাউড মোমেন্ট ছিল যে বাংলাদেশে দুই টাকা নোট দেখেছি অনেকগুলো দেখেছি বাট দুই টাকার নোট দেখেছি দেখে আমার খুব প্রাউড লাগতেছিল যে পুরা ব্রিটিশ মিউজিয়ামে অ্যাটলিস্ট বাংলাদেশের কিছু একটা আছে যদিও এটার ভিডিও আমি আমার করা হয়নি এই আর কি তারপরে এটা হচ্ছে ইসলামিক সেকশান মানে অ্যারাবিয়ান সেকশান যেটা সেটা তো এখানে মানে অনেক স্পর্শ করে গেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কাবা শরীফের গিলাপ দেখে তো ওটা গিলাপ কিনা ওটা আমি বলতে পারবো না কিন্তু গিলাপের মতো কেন জানি আমার একটা ফিল হইছিল মনের মধ্যে একটা শান্তি ফিল হইতেছিল এই অবস্থা আর এটা হলো বিভিন্ন পাথর যেগুলোর মধ্যে আরবি লেখা খোদাই করা আছে তো কি লেখা আছে এটা তো ঠিক বাট পড়েও দেখা হয়নি কিন্তু আরবি লেখা দেখলে আমার কেমন যেন মনে মনে হয় আমি আমাদের মুসলিমদের মনের মধ্যে একটা টান লাগে যে মানে আমাদের ধর্ম বা আমাদের কোরআন কোরআন এই মানে ল্যাঙ্গুয়েজে লেখা এই যে গিলাপটার কথা বলছিলাম আর এখন এটা কি অরিজিনাল কিনা আসলে সেটা ঠিক আমি জানি না এই হলো অবস্থা আলহামদুলিল্লাহ সব কিছু দেখা শেষ এখন এই যে ইন্টারেস্টিং এই জুতাগুলো খুবই ইন্টারেস্টিং বলেন তো কেন এই জুতাগুলো মেবি গোল্ডে মোয়ানু ছিল বাট এখানে পেছনের পাঁচটা ফোল্ড করা তখন আমি রাফিকের আব্বুকে বলতেছি যে শোনেন শোনেন আমার মতো লোক আরও হাজার বছর আগেও ছিল তো উনি বলতেছে কেন কি হয়েছে দেখেন উনি জুতাটা পরছে অলসতার জন্য ওই পাঁচটা ভাজ করে ফেলছে পরে রাফিকের আব্বু হাসতেছে হ্যাঁ আরেকটা ব্যাপার এই যে শোকেসটা বা এই যে শোপিসটা দেখতেছেন এটা দেখলে একটু বা হয়তো বা আপনার কাছে বালগাল লাগতে পারে কিন্তু এটার পেছনে একটা কাহিনী আছে অসাধারণ একটা কাহিনী সেটা হলো যে এই মেয়ে তার বাবাকে তার ব্রেস্টপিট করিয়ে বাঁচিয়ে রেখেছিল দেখছেন কি একটা কাহিনী আছে ইনশাল্লাহ কোনো এক টাইমে আমি আপনাদের সাথে ওই হিস্টোরিটা পুরোটা শেয়ার করব তো এই যে বললাম যে গোল্ড সেকশন এখানে এগুলা এমলার পাথর বা আর কি কি আমি চিনি না কিন্তু এগুলো ডায়মন্ড এগুলো তো চিনি যখন এই সেকশনটা আসছে তখন রাফিকার আম্মু আব্বু আমাকে ডাক দিতেছে বলা যে দেখো দেখো তোমার ফেভারিট সেকশান দেখে নাও তোমাকে তো আমি কিনে দিতে পারবো না দেখে শান্তি হয় এই যে প্রত্যেকটা বক্স এগুলো গোল্ডের এই যে এটা গোল্ডের আর এগুলোর মধ্যে বড় বড় ডায়মন্ড দেখেই শান্তি পড়তে না পারে দেখে তো শান্তি নিতে পারে এই হলো অবস্থা আর তো আমার মনে হয় যে ব্রিটি মানে লন্ডনের নাই কারণ ওই তো এসে আগের জিনিস আগের যুগের জিনিস এটা চাইলে বিক্রি করবে না এই হলো অবস্থা এগুলো কালেকশনের জিনিস আর এটা এই সেকশনটা হলো যে আপনার শামুক আস না বা বিভিন্ন ধরনের শঙ্খ শামুক এগুলার খোলস দিয়ে তৈরি গয়না এই গয়নাটা এত সুন্দর ছিল মনে হচ্ছিল যে এটা ডায়মন্ডের জিনিসকেও হার মানাবে আর এখানে ছিল বিভিন্ন ধরনের ব্রুজ মানে ব্রিটিশ মিউজিয়ামে প্রত্যেকটা জিনিস এত বেশি সুন্দর আর নিখুঁত ছিল আপনি ঘন্টা পর ঘন্টা খালি একটা আইটেমই দেখতে পারবেন এই জন্য আমি রাফিকার বাবুকে বলেছি দেখেন একবার গিয়ে কিন্তু যে কারোরই এখানে একবার গিয়ে মন ভরবে না যদি আপনি ব্যাপারটা ফিল করতে চান প্রত্যেকটা সেকশন বা প্রত্যেকটা ফ্লোরের জন্য যদি আপনি একদিন একদিন করে যেতে পারেন তাহলে হয়তো বা কিছুটা মন ভরবে আর এইটা হলো শিং কিছু শিং জানি না বাট এটার উপর আবার গোল্ডের খোঁচাই করা ছিল মানে ওই টাইমে মানে গোল্ড সস্তা ছিল এখন যে দাম আর এই যে ঘড়িগুলো আছে না এগুলো তো আমরা মুভিতে হলিউড মুভিতে দেখেছি এখন বাস্তবে দেখতেছি আলহামদুলিল্লাহ আর এখানে অনেকগুলো আছে যে গোল্ডের উপরে কাজ করা প্লাস ডায়মন্ড এই যে এই যে ছোটো ছোটো এগুলো দেখছেন না এগুলো গোল্ড আর কিছু কিছুর মধ্যে ডায়মন্ডও বসানো আর এখানে এমন বড় বড় ঘড়ি দেখেছি যেগুলো আমার থেকেও বড় আর আমি তো আমার থেকে কি দেখা যায় আমার হাজব্যান্ড বা আমাদের মানে অনেক লম্বা লম্বা মানুষ থেকেও ঘড়িগুলোর সাইজ অনেক লম্বা ছিল মানে একটা গড়ি আপনি দশ মিনিট ধরে দেখতে হবে যদি আপনি মানে এত নিখুঁতভাবে দেখতে চান যে আমি গড়িটা নিখুঁতভাবে দেখতে চাই আর এই ঘড়িটা এত মাসালে এত সুন্দর ছিল মানে আমার চোখ কাটিয়ে গেছে তাকাই ছিলাম কিন্তু আমার ক্যামেরার রেজলিউশনও মনে হয় এত সুন্দর ছিল না তাই গড়িটা ঠিক মতো বুঝেই যাচ্ছে না এখানে একটা সেকশনে বিভিন্ন ধরনের গড়ি ছিল দেখছিলাম মানে দেখতে দেখতে মনটা মন ভরে যাচ্ছিলো বাট দেখতেছিলাম মন ভরছিল না সরি কি বলি মন ভরছিল না কারণ বাস দেখতেই ছিলাম এইখানে একটা ইন্টারেস্টিং ঘড়ি আছে ওই যে বলটা আছে না এটা একবার ঘুরলে দেন ষাট ষাট সেকেন্ড মানে ওয়ান মিনিট হয় মানে এক মিনিট মানে ষাট সেকেন্ড হয় আর মানে এক মিনিট কমপ্লিট হয় তো অনেকে ঘড়িটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল দেখা অনেকেই দাঁড়িয়ে থেকে এটা ভিডিও করেছে এখানে বিশাল একটা গড়ি ছিল যেটা আমার ক্যামেরাতে আসতেছিল না মোবাইলে তো আমি একটু অ্যাঙ্গেল করে নিয়ে নিছি তো ফাইনালি আসলে অনেকগুলো সেকশন আমরা ঘুরতে পারি নাই পরে নিচে এসে নিচে এসে ফ্লোরের মধ্যে একটু রেস্ট নিলাম যদিও প্রথমে একটু আনেজি লাগছিলো রেস্ট নেওয়ার জন্য কিভাবে বসবো পরে দেখি যে অনেকেই বসে গেছে তাদের দেখা দেখে আমিও বসে গেছি তো আর কি ফাইনালি এখানে একটা স্টোর ছিল সেখানেও গিয়েছি আসলে একটা কি অনেকগুলো স্টোর দেখেছি বাট বিশ্বাস করেন এক একটা প্রোডাক্টের যে দাম ছিল আমার কিনতে মন চায়নি বা কেনার মানে একটা আছে না যে সাহস সেটা হয়নি অনেস্টলি বলতে গেলে বাট দাম হলেও এটা বলতে হবে যে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে একটা ইউনিকনেস ছিল প্রত্যেকটা প্রোডাক্টই ইউনিক ছিল তো হয়তোবা যারা ঘুরতে আসে তারা একটা স্মৃতি হিসেবে এখান থেকে প্রোডাক্ট কিনে নিয়ে যায় যে হ্যাঁ ব্রিটিশ মিউজিয়ামে এসেছে আর ম্যাক্সিমাম প্রোডাক্টের মধ্যে কিন্তু আপনার ব্রিটিশ মিউজিয়ামের যে একটা লোগো সেটা থাকে আর এই কয়েনগুলা দেখে দূর থেকে দেখে কিন্তু কনফিউজ হওয়ার মতো মনে হবে যে গোল্ড কয়েন কিন্তু আসলে না এটা এটা এক ধরনের চকলেট ছিল কিন্তু উপর দিয়ে এত সুন্দরভাবে এটাকে ইয়ে করা ছিল দেখেই মানে দূর থেকে মনে হচ্ছিল এটা গোল্ড তো আমিও মানে চাকচাকু দেখে দূর দিয়েছি এই হলো অবস্থা তো আর কি আরও অনেক ভিডিও করা হয়েছে তাও সব কিছু কেটে দিয়ে ছোট করার চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর যদি কোনো ইনফরমেশান আপনারা আমার থেকে জানতে চান ব্রিটিশ মিউজিয়াম সম্পর্কে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে